ইশরাত জাহান কাজ করছেন পাটজাত পণ্য নিয়ে, এসেছেন এসএমই মেলায়। উদ্যোক্তা হিসেবে কাজ শুরুর মাত্র ৬ মাসের মাথায় রপ্তানি করে পেয়েছেন সাফল্য। ব্যস্ততা বাড়ায় ছেড়েছেন চাকরিও। প্রথম দিকে অন্যের কারখানা ভাড়া করে কাজ করলেও তিনি এখন নিজেই কারখানার মালিক। বিজনেস করার ইচ্ছাটা আমার প্রথম থেকেই ছিল, কিন্তু হয় না যে একা সাহস করে ওঠাটা হয় না। একটা মেয়ে যখন একটা কাজ মানে জায়গায় প্ল্যাটফর্ম পুরুষের প্ল্যাটফর্মে কাজ করে, তখন ওরা ধরেই নেয় যে না মেয়েটা মেধা দিয়ে আসে নাই। আমাদের উপরে ওই ভরসাটা কেউ করতে চায় না। তারা ভাবে যে এরা ডিফল্ট করবে, এরা টাকাটা ফেরত দিতে পারবে না, ওদের থেকে আমরা টাকাটা রিকভার করতে পারবো না। সো ওরা আসলে ওইটা দিতে চায় না। এখন যদি আমি ব্যাংকের কাছে একটা হেল্পের জন্য যাই, ব্যাংক আমাকে হেল্প করবে, কারণ হচ্ছে ওরা দেখেছে আমার ডেডিকেশনটা, যে হ্যাঁ আমি আসলে কাজটা কাজ হিসেবেই করি এবং খুব সিরিয়াসলি করি। দেশে ইশরাতের মতো ক্ষুদ্র উদ্যোক্তা আছে প্রায় ৮০ লাখ, আর ক্ষুদ্র ও মাঝারি মিলে কারখানা আছে ২৬,৫০০, যেখানে কর্মসংস্থান হয়েছে প্রায় ১৫ লাখ শ্রমিকের। প্রতি বছর এই খাত থেকে অর্থনীতিতে যোগ হয় ১,৫৭,৭১৩ কোটি টাকা। ছোট ও মাঝারি শিল্প উদ্যোক্তারা দেশের চাহিদা মেটান, আবার বিদেশেও পণ্য রপ্তানি করেন। এরাই বড় শিল্পের সহযোগী শিল্প হিসেবে কাজ করে থাকেন, যদিও কাজ করতে গিয়ে নানাবিধ সমস্যার সম্মুখীন হন তারা। আমাদের কেউ তখন বলে দেওয়ার থাকে না যে কি করবে বা কোথায় যাবে বা এই ফাউন্ডেশনগুলো আছে বা এই কাজ করার জায়গাগুলো আছে, ওখানে যে কাজ করো, সেই স্কোপগুলো আমাদের থাকে না। আমাদের এই যে লোন নেওয়ার ব্যাপারটা খুবই সমস্যা। গ্যারান্টার লাগবে, তা আবার পুরুষ গ্যারান্টার লাগবে, একজন মহিলা একজন পুরুষ। আমরা অনেক অর্ডার পাই, কিন্তু অর্ডার অনুযায়ী মানে সাপ্লাই দিতে পারি না। তবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এসব সমস্যা সমাধানে কাজ করছে এসএমই ফাউন্ডেশন। নারী উদ্যোক্তারা সত্যি এটা যে সত্যি যে তারা ব্যাংকের থেকে প্রত্যাশিত হারে তারা ঋণ পাচ্ছে না বা অর্থায়নের সুযোগটা পাচ্ছে না। আমরা এসএমই ফাউন্ডেশন এখন যেটা করছি, বেশি বেশি করে আমরা নারী উদ্যোক্তাদের ব্যাংকেবল করার জন্য, অর্থাৎ তারা যেন ব্যাংকে গিয়ে ফিরে না আসে, ফিরে আসার আগ পর্যন্ত কী কী কাজ করতে হবে, কী কী ডকুমেন্ট লাগবে, তার কীভাবে তিনি বিজনেস রেকর্ডটা মেনটেন করবেন, স্টক রেজিস্টার মেনটেন করবেন, এই বিষয়গুলো আমরা তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের তৈরি করছি। গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে সরকারের সঙ্গে এগিয়ে এসেছে বিভিন্ন এনজিও। এনজিও ইনোভেশনস এটা কিন্তু আমাদের ব্রিঙ্গিং, মনে করেন এই যে উইমেন ইন দ্য ফোর ফ্রন্ট অফ ডেভেলপমেন্ট, তাদেরকে ঘর থেকে বের করে নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু একটা বড় ধরনের ভূমিকা কিন্তু তাদের আছে। এবং মাইক্রো ফাইন্যান্স, আমি অর্থনীতির ছাত্র হিসাবে যে মানি বিগেস্ট মানি, কিন্তু ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু হ্যাভ ইভেন দ্য স্মল অ্যামাউন্ট অফ মানি। ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট সামথিং, আমাকে তো একটা অল্প পুঁজি হলেও লাগে, সেইটা কিন্তু মাইক্রো ক্রেডিট অর্গানাইজেশনগুলো তারা এসে কিন্তু সেই জিনিসটা করছে। ক্ষুদ্র ও কুটির শিল্পের পাশাপাশি গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে কার্যকরী ভূমিকা রাখছে দেশের ডিজিটাল সেন্টারগুলো। বর্তমানে দেশে ৮,৮০৫টি ডিজিটাল সেন্টারে কাজ করছে প্রায় ১৫,০০০এর বেশি উদ্যোক্তা। এসব সেন্টার থেকে প্রতি মাসে গড়ে ৭০ লাখেরও অধিক সেবা দেয়া হচ্ছে। ২০২০ সাল পর্যন্ত ডিজিটাল সেন্টার থেকে নাগরিকদের ১৬৮ কোটির সমপরিমাণ কর্মঘণ্টা ও ৭৬,৭৫৫ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এখান থেকে একজন উদ্যোক্তা মাসে প্রায় ৫,০০০ থেকে ২ লাখ টাকা পর্যন্ত আয় করতে পারে। বাবা মার বড় মেয়ে ছিলাম, খুব বোঝা ছিলাম, মানে একটা চাকরিও তো কোথাও জুটতো না কপালে। যখন এখানে আসলাম কয়েক বছর কষ্ট করার পরে এখন আমাকে আর খুঁজতে হয় না, বরঞ্চ এখন আমি আমার ইয়েতে এখন আমি ৪ জন কাজ করে। সরকার আমাদেরকে বেকার ভাই বোনদের যারা সুযোগ সুবিধা করে দিয়েছে ইউনিয়ন ডিজিটাল সেন্টার, তাতে আমরা অনেক খুশি স্যার। এছাড়াও দেশের হাইটেক পার্কগুলোয় ১৭৫টি প্রতিষ্ঠানকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং ১৪৮টি স্থানীয় স্টার্টআপ কোম্পানিকে বিনামূল্যে স্পেস বরাদ্দ দেওয়া হয়েছে। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আইসিটি খাতে দক্ষ জনবল তৈরি করেছে ৩৬,০০০ এবং কর্মসংস্থান করেছে ২২,০০০ বেকার তরুণ তরুণীর। ডিজিটালাইজেশনের ফলে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ই কমার্স ব্যবসা। দেশে বর্তমানে ৩ লাখ ফেসবুক উদ্যোক্তা আর ৪,০০০এর মতো ওয়েবসাইট ভিত্তিক উদ্যোক্তা রয়েছে। করোনার আগে ২০১৯ সালেও দেশে ই কমার্স প্রতিষ্ঠানগুলোর ব্যবসা প্রবৃদ্ধি ছিল মাত্র ২৫%। করোনাকালে অর্থাৎ ২০২০ সালে এসে সেই প্রবৃদ্ধি ৭০ থেকে ৮০ শতাংশে উন্নীত হয়েছে। ২০২১ সালে ই কমার্স ব্যবসায় শুধুমাত্র নিত্যপণ্য লেনদেন হয়েছে ৫,০০০ কোটি টাকার। তবুও নীতিমালা না থাকায় এসব উদ্যোক্তাদের পোহাতে হয় নানা ভোগান্তি। প্রতি মাসে প্রায় ৫ লাখ টাকার ব্যবসা করা এই অনলাইন উদ্যোক্তা জানালেন, প্রাতিষ্ঠানিক কাঠামো না থাকায় এখনও কাগজপত্র নিয়ে জটিলতায় ভুগতে হয় তাকে।
সফটওয়্যার লাইসেন্স করতে গেলে কারখানা দেখাতে হবে, আমাদের কারখানা নাই, আমরা বাসা থেকে অপারেট করছি। সো বাসাটাও আমরা ভাড়া বাসায় থাকছি, আমাদের স্থায়ী বাসা না। সো ইলেকট্রিক বিল দেখিয়ে করতে হবে, সো ইলেকট্রিক বিল আমরা দিচ্ছি, এটাও তো আমাদের যে ল্যান্ড বা হাউস ওনার রয়েছে উনি পে করছেন, আমি আমার টাকাটা তাকে দিচ্ছি। সো এই যে লিগ্যাল ডকুমেন্টের জায়গায় আমাদেরকে পুরো মানে অনলাইন, সো আমাকে ওই যেগুলো ফিল আপ করতে পারছি না। ডিজিটালাইজেশনের কারণে আউটসোর্সিংয়ের আরেক সম্ভাবনার বাজার তৈরি করেছে দেশীয় উদ্যোক্তারা। বৈশ্বিক এই খাতে বাংলাদেশের প্রায় 6.5 লাখ ফ্রিল্যান্সার কাজ করছেন, যাদের মাধ্যমে প্রতি বছর দেশে $10 কোটি বেশি বৈদেশিক মুদ্রা আসছে। ইন্টারনেট গতিময় আর সহজলভ্য হলে এই খাতে বিপ্লব তৈরি করা সম্ভব। সরকারি আর বেসরকারি বিভিন্ন উদ্যোগের কারণে দেশে উদ্যোক্তাদের জন্য ইতিবাচক পরিবেশ বিরাজ করছে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। বাংলাদেশ একটা সহজাত উর্বর ভূমি উদ্যোক্তার জন্য, তো সেই উদ্যোক্তা হিসেবে মানুষ কাজ করছে। সরকারও নতুন উদ্যোক্তা তৈরি করবার জন্য বাংলাদেশ ব্যাংক যেমন 25,000 কোটি টাকার একটা নতুন ফান্ড তৈরি করেছে, তারপর ক্রেডিট গ্যারান্টি স্কিম তৈরি করেছে, কৃষি লোনের ব্যবস্থা করেছে। তো এগুলো ইদানিংকালে তারা নতুন উদ্যোক্তা যেন টিকে থাকে তার ব্যবস্থা করছে। আশা করি আমাদের সব সমাজের সব নেতৃত্ব এই উদ্যোক্তা শ্রেণীর পাশে এসে দাঁড়াবে, কারণ আবারও বলেছি বাংলাদেশের সাফল্যের গল্প মূলত উদ্যোক্তার সাফল্যের গল্প। স্বাধীনতার 51 বছরে এসে বাংলাদেশের অর্থনীতিতে নীরব ভূমিকা রাখছে আনুষ্ঠানিক আর অনানুষ্ঠানিক মিলে প্রায় 2.5 কোটি উদ্যোক্তা, যার মধ্যে শুধুমাত্র ক্ষুদ্র আর মাঝারি খাতেই বার্ষিক গড় আয় হয় 3,29,000 কোটি টাকা। তারা বলছে অনলাইন ক্ষুদ্র আর মাঝারি উদ্যোক্তাদের জন্য আলাদা আলাদা নীতিমালা করা গেলে এবং একই সাথে সহজ শর্তে ঋণ দিলে তারাই দেশের রেমিটেন্স বাড়াতে বড় ভূমিকা রাখবে। নাইমাবির এখন, ঢাকা।